সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকাবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় প্রকৃত সত্য উদ্ঘাটনে কমিটি গঠন করেছে বিএনপি। তারা স্থিরচিত্র, ভিডিও, গণমাধ্যমের খবর সহ নানা তথ্য উপাত্ত সংগ্রহ করছে। দলটির নেতারা মনে করছেন, এসব ঘটনার দায় সরকার বিএনপির উপর চাপাতে পারে। এবারে জানাবো, পুলিশ কনস্টেবল হত্যা, মির্জা ফখরুল ইসলাম সহ 164 জনের বিরুদ্ধে মামলা। জানাবো, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা বাদ শনিবার থেকেই বাড়ির বাইরে অবস্থান করছেন বলে জানিয়েছেন তার সহধর্মিনী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এবারে থাকছে বিএনপি মহাসচিবের বিরুদ্ধে মামলায় যা বলা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিজ বাসভবন থেকে তুলে আনবার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে গোয়েন্দা পুলিশ। রোববার তার বিরুদ্ধে রমনা মডেল থানায় একটি মামলা করা হয়। এ মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মহাসচিবের বিরুদ্ধে মামলায় কোন কোন বিষয়গুলো উঠে এসেছে এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন। ভিডিওটি দেখতে থাকুন। জানাবো, বিএনপি পরিকল্পিতভাবে শনি এবং রোববার হামলা চালিয়েছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন, গণতান্ত্রিক আন্দোলনের কথা বলে তারা তাদের রাজনীতির সন্ত্রাসী ধারা বাস্তবায়নের গোপন প্রস্তুতি নিচ্ছিল। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, লেবানন থেকে ইসরায়েলিদের উপর ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের উত্তর সীমান্তেও সংঘর্ষ অব্যাহত রয়েছে। উত্তর ইসরায়েলের লেবানন থেকে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করছে, হিজবুল্লাহ সন্ত্রাসী গোষ্ঠীর সেল এবং ঘাঁটিগুলোতে তারাও পাল্টা আঘাত করেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সত্য উদ্ঘাটনের তথ্য সংগ্রহ করছে বিএনপি। হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত স্থায়ী কমিটির যেসব তথ্য উপাত্ত হাতে এসে পৌঁছেছে তাতে মনে হচ্ছে ঘটনা পরিকল্পিত। মহাসমাবেশ ঘিরে সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় প্রকৃত সত্য তথ্য উদ্ঘাটনে কমিটি গঠন করেছে বিএনপি। তারা স্থিরচিত্র, ভিডিওচিত্র, গণমাধ্যমের খবর সহ নানা তথ্য উপাত্ত সংগ্রহ করছেন। দলটির নেতারা মনে করছেন, এসব ঘটনার দায় সরকার বিএনপির উপর চাপাতে পারে, কিন্তু ঘটনাগুলো যাদের বিশ্বাস করানো দরকার তাদের কাছে বিশ্বাসযোগ্য হবে না। কারা জড়িত দেশের জনগণ এবং বিদেশিদের কাছেও জানা দরকার। তাই দলের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু যুগান্তরকে বলেন, শনিবার শান্তিপূর্ণ মহাসমাবেশ ছিল, লাখো লাখো নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। ভাঙচুর এবং অগ্নিসন্ত্রাসের ঘটনায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত ছিলেন না। গাড়িতে অগ্নিসংযোগ সহ এসব কারা করেছে তা স্পষ্ট হচ্ছে, বিভিন্ন গণমাধ্যমের খবরেও বেরিয়েছে। দলের পক্ষ থেকে প্রকৃত সত্য উদ্ঘাটনের কাজ চলছে। দলীয় সূত্রে জানা গেছে, পুলিশের সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তা তার নেতৃত্বে একটি কমিটি তথ্য সংগ্রহের কাজ করছেন। সেখানে কেন্দ্রীয় নেতা আইনজীবীরাও আছেন। তারা বিভিন্ন ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র তথ্য উপাত্ত সংগ্রহ শুরু করেছেন। কাজ শেষ করে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা উপস্থাপন করা হবে। বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য এবং একাধিক ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানা গেছে, সমাবেশ থেকে একটি কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত ছিল দলের, কিন্তু সমাবেশ পণ্ড করার ঘটনায় তারা হতবাক। এমন ঘটনার জন্য দল প্রস্তুত ছিল না। অতীতের মতো শান্তিপূর্ণ কর্মসূচি পালন এবং কোনো উস্কানিতে পা না দেওয়া এমন নির্দেশনা দিয়েই নেতাকর্মীদের ঢাকার কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছিল। এমনকি সরকারকে আরো নিশ্চিত করার জন্য সাংগঠনিক জেলায় চিঠি দেওয়া বলা হয়, নেতাকর্মীরা মহাসমাবেশ শেষ করে নিজ নিজ এলাকায় অবস্থান নেবে। নেতারা মনে করেন, অনুমতির পরও উস্কানি দিয়ে সমাবেশ পণ্ড করে দেওয়ার ঘটনা সরকার পরিকল্পিতভাবে করেছে, কারণ শুরু থেকে সরকার একটি শঙ্কায় ভুগছিল যে তাদের বিরুদ্ধে রাজপথে জনরোষ সৃষ্টি হয় কিনা, তাই এ ধরনের মহাসমাবেশ বা জমায়েত জনস্রোতে পরিণত হতে পারে সেই আশঙ্কা ছিল সরকারের। সেটি থামাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে দিয়ে পরিকল্পিতভাবে মহাসমাবেশ পণ্ড করতে পরিস্থিতি সৃষ্টি করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সমাবেশে পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা ও গুলি চালিয়েছে। এ ঘটনায় সরকারের জনবিচ্ছিন্নতার যে দুর্বলতা সেটি প্রকাশ পেয়েছে। জনগণকে তারা ভয় পায়, তাই রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে জনগণের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা সাময়িক, এটা করে টিকে থাকা সম্ভব নয়। বিএনপি নেতারা বলছেন, তাদের ধারণা ছিল জামায়াতের কর্মসূচিতে বাধা দিতে পারে, যার প্রভাব বিএনপির সমাবেশেও পড়তে পারে। সেজন্য আগে থেকেই দুদলই তাদের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দিয়েছিল, কিন্তু প্রধান অতিথি সহ গুরুত্বপূর্ণ নেতাদের বক্তব্যের আগে পুলিশ পুরো মহাসমাবেশ এভাবে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ছুড়ে পণ্ড করে দেবে এমনটা ভাবনায় ছিল না তাদের। নেতারা মনে করেন, এতে সরকার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ বিএনপির আন্দোলন শুরু হওয়ার পর থেকে সহিংসতা এড়িয়ে সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করেছে, যা দেশের জনগণ সহ গণতান্ত্রিক বিশ্ব প্রত্যক্ষ করেছে। তবে তারা মহাসমাবেশ কেন্দ্র করে সারা দেশে নেতাকর্মীদের
ঐক্যবদ্ধ করতে পেরেছেন, যা মহাসমাবেশের ইতিহাসে সবচেয়ে বড় জমায়েতের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে। মহাসমাবেশ পণ্ড করার ঘটনায় সরকারের দমনপীড়ন আরও স্পষ্ট হয়েছে। সরকারি দল পুলিশ বাহিনী কিভাবে ব্যবহার করছে সেটিও প্রমাণিত হয়েছে। অবশ্য পুলিশের এক সদস্য নিহত হওয়া, বাসে আগুন দেওয়া, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা নিয়ে দুশ্চিন্তাও আছে দলের নীতি নির্ধারকদের মধ্যে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তথ্য সংগ্রহের কমিটিতে থাকা এক নেতা জানান, এখন পর্যন্ত যেসব তথ্য উপাত্ত তারা সংগ্রহ করেছেন তাতে ঘটনা পরিকল্পিত বলে মনে হচ্ছে। আরও কয়েকদিন সময় লাগবে, জনগণকে শতভাগ সত্য তথ্য জানাতে চাই। চলমান পরিস্থিতি বিবেচনায় হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত বিএনপির। এদিকে সরকারের ভূমিকা ও চলমান পরিস্থিতি বিবেচনায় হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোববার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক হয়। ওই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র জানায়, শনিবারের সমাবেশ পণ্ড করার জন্য সরকারকেই দায়ী করছে স্থায়ী কমিটি। দলটির নীতি নির্ধারকরা মনে করছেন, সমাবেশ পণ্ড করা থেকে শুরু করে প্রতিটি ঘটনা সরকারের ছক অনুযায়ী হচ্ছে। এখানে বিএনপি চাইলেও আর শান্তিপূর্ণ কোনো পথে কর্মসূচি দিতে পারবে না। আন্দোলন কর্মসূচি এগিয়ে নিতে একটি গাইডলাইন সারা দেশে পৌঁছে দিতে বলা হয়েছে। স্থায়ী কমিটির এক নেতা বলেন, চলমান আন্দোলনের ফলাফল আসবে, কিন্তু তার আগে দলের নীতি নির্ধারণী পর্যায়ে সবাই গ্রেপ্তার হতে পারেন, সেজন্য সম্ভাব্য সব ধরনের কর্মসূচি ঠিক করা হয়েছে। কে কিভাবে দায়িত্ব পালন করবে তাও বলা আছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা সর্বত্র বার্তা পৌঁছে দিচ্ছেন। পুলিশ কনস্টেবল হত্যা, মির্জা ফখরুল সহ 164 জনের বিরুদ্ধে মামলা। রাজধানীর নয়াপল্টনে গত শনিবার বিএনপির মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করে 164 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মোহাম্মদ চৌধুরী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামও রয়েছে। রোববার রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক মাসুম মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। শনিবার নয়াপল্টনের মহাসমাবেশ ঘিরে বিএনপির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের মধ্যে রাজধানীর ফকিরাপুল 4 রাস্তার মোড়ে হামলার শিকার হন কনস্টেবল আমিনুল পারভেজ। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হওয়া মামলায় এক যুবদল নেতা সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার থেকেই বাড়ির বাইরে মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শনিবার থেকেই বাড়ির বাইরে অবস্থান করছেন বলে জানিয়েছেন তার সহধর্মিণী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। রোববার দুপুরে রাজধানীর শাহজাহানপুরের বাসায় সাংবাদিকদের কাছে তিনি একথা জানান। আফরোজা আব্বাস বলেন, শনিবার মহাসমাবেশের দিন সকালে মির্জা আব্বাস বাসা থেকে বের হয়েছেন, এরপর তিনি আর বাসায় আসেননি। তিনি বলেন, আমার বাসায় আগে একবার হামলা হয়েছিল, সাদা পোশাকের জ্যাকেট পরা কিছু মানুষ হামলা করেছিল, কেউ তো বলতে পারেননি কারা তারা, ওরকম পোশাক পরে তখন যুবলীগ হামলা করেছিল, আর এখন আবার সেই ভয় পাচ্ছি, এই জন্য আপনাদের ডাকা, যা কিছু হয় আপনাদের সামনে হোক, অন্তত নিশ্চিন্ত হই যে এরকম কিছু হবে না। তিনি আরো বলেন, কিছুক্ষণ আগে গণমাধ্যমের খবরে দেখলাম বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মোহাম্মদ চৌধুরী এবং সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ অনেক নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ফখরুলের বিরুদ্ধে মামলায় যা বলা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিজ বাসভবন থেকে তুলে আনবার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে গোয়েন্দা পুলিশ। রোববার তার বিরুদ্ধে রমনা মডেল থানায় একটি মামলা করা হয়। এ মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার মামলা নম্বর 19। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে তাকে হাজির করা হয়। এর আগে রাত 8:10 তাকে আদালতে নিয়ে আসে ডিবি। এ সময় তাকে আদালতের গারদখানায় রাখা হয়। এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করে। মামলার এজাহারে বলা হয়েছে, মামলার আসামিরা 28 অক্টোবর দুপুর 12:30 সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পূর্ব ঘোষিত মহাসমাবেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শীর্ষ নেতা কর্মীরা হাতে লাঠি সোঁটা, লোহার রড, ইট পাটকেল এবং ককটেল সহ বিভিন্ন মারাত্মক অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বেআইনি সমাবেশ করে, যা রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং মিছিল করতে থাকে। এ সময় তারা প্রধান বিচারপতির বাসভবনের সামনে রাস্তায় চলাচলরত গাজীপুর পরিবহনের একটি বাস এবং বৈশাখী পরিবহনের একটি বাস সহ একাধিক পিকআপ ভাঙচুর করে আনুমানিক 20 লাখ টাকার ক্ষতি সাধন করে। এতে আরো বলা হয়, এ সময় তারা APC-62 এর সামনের উইন্ডশিল্ডের সামনের দুটি গ্লাস এবং পাশের দুটি লুকিং গ্লাস সহ 5 লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এছাড়া তারা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। উল্লেখ্য, রোববার সকালে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে পুলিশ। আটকের 9 ঘন্টা পর তাকে গ্রেপ্তার দেখায় ঢাকা মহানগর পুলিশ। রাতে ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। লেবানন থেকে ইসরায়েলিদের উপর ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের উত্তর সীমান্তেও সংঘর্ষ অব্যাহত রয়েছে। উত্তর ইসরায়েলের লেবানন থেকে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করছে, হিজবুল্লাহ সন্ত্রাসী গোষ্ঠী সেল এবং ঘাঁটিগুলোকে তারা পাল্টা আক্রমণ করেছে। রোববার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। পাল্টা জবাব দিতে ইসরায়েলি সেনারা গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানায়, ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী মাউন্ডোভ এলাকায় লেবানন থেকে রকেট হামলা চালানো হয়েছে। কিরিয়াত সোমায় একটি রকেট পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উত্তরের বিভিন্ন শহরে সাইরেন বাজছে। ক্ষতির মাত্রা এবং কেউ আহত হয়েছে কিনা তা নির্ধারণে কাজ করছেন তারা। আইডিএফ এর বরাতে তিনটি রকেট লেবানন থেকে গ্যালিলে নিক্ষেপ করা হয়। তোবা, জাঙ্গারিয়ে, রোশপিনা, আইলেট, হাসাহার এবং হাজ্জোর হাকটিল শহরে এ ধরনের সাইরেন বাজতে শুরু করে। আইডিএফ এর মতে দুটি রকেট এয়ার ডিফেন্স দ্বারা রুখে দেওয়া হয়েছিল। তৃতীয়টি খোলা জায়গায় অবতরণ করে, এতে কোনো ক্ষতি হয়নি। রোববার আগেই পৃথক হামলা থেকে লেবানন থেকে মালাকিয়া এবং আরব আল আরামসের উত্তর সম্প্রদায়ের কাছাকাছি এলাকায় রকেট ছোড়া হয়েছিল, তবে এতে কেউ আহত হয়নি।